ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্রিয়েটার গার্ডার সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিয়ে এলাম আজকে একটি নতুন ভিডিও, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রাথমিক টেট 2017 প্রশ্নপত্রের সংশোধিত উত্তরপত্র প্রকাশিত হলো আজ। তো দেখে নেওয়া যাক কি প্রশ্ন ভুল ছিল আর উত্তর কি হলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের পাবলিক যে নোটিফিকেশানটা দিয়েছেন তাতে বলেছেন পাবলিকেশন অফ টেট 2017 অ্যান্সার কি আফটার রিসিপ্ট অফ কমেন্টস অফ টেট 2017 এক্সাম ইন টার্মস অফ আওয়ার নোটিফিকেশান অফ 25/08/2021। তো 25 তারিখে যে উত্তরপত্রটি দেওয়া হয়েছিল তারই যে প্রশ্নগুলো ভুল বা উত্তরগুলো ভুল ছিল সেগুলো এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটি ছিল বেঙ্গলি, হিন্দি, ওড়িয়া, তেলেগু, নেপালি, উর্দু অ্যান্ড সাঁওতালি, এখানে কোনো রকম প্রশ্নের উত্তর চেঞ্জ হয়নি। নাম্বার ল্যাঙ্গুয়েজ টুতে যেটা চেঞ্জ করা হয়েছে ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র চেঞ্জ করা হয়েছে, 44 যেটা ওটা সি অর ডিটা সঠিক অ্যান্সার বলা হয়েছে। এটি একটি কারেক্ট স্পেলিং ছিল যেটি ছিল অ্যাপেলিং অর্থাৎ APPALLING, এখানে এর সঙ্গে যোগ করা হয়েছে APPALING, মানে সি আর ডিটা সঠিক করা হয়েছে। আর একটা যেটা ছিল সেটা চাইল্ড সাইকোলজি, চাইল্ড সাইকোলজির পার্টে কিন্তু যেটা করা হয়েছে সেটি হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হলো 69, এখানে কিন্তু অ্যাসিমিলেশান যেটা করা হয়েছিল এর সাথে সাথে অ্যাকোমোডেশনটাও কিন্তু সংযোগ করা হয়েছে। আর একটি যেটি চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে 73 অর্থাৎ 73-এর লিঙ্গভেদ একটি কী, এটি সামাজিক ধারণা এবং তার সাথে সাথে ডি জীবতাত্ত্বিক অস্তিত্ব বা সত্তা, এটা করা হয়েছে। তো চাইল্ড সাইকোলজিতে কিন্তু আর কোনো রকম প্রশ্নের উত্তর কিন্তু চেঞ্জ করা হয়নি। ম্যাথের ক্ষেত্রেও সেম, ম্যাথের ক্ষেত্রেও কোনো রকম প্রশ্নের উত্তর চেঞ্জ হয়নি। আর সেকশন 5 অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 121 নম্বর প্রশ্নটা কিন্তু যেটা ডি বলা হয়েছে এলুভিয়েশন, তার সাথে সাথে সিটাকেও করা হয়েছে এলুভিয়েশন, এটা কিন্তু সঠিক উত্তর করা হয়েছে সি অর ডি। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 137 নম্বর প্রশ্ন ছিল অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকলে ভৌমজলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক হলো কী। তো ওটা প্রথমে এ বলা হয়েছিল সরল, এখন সিটাও করা হয়েছে সমানুপাতিক, তাহলে ওখানে এ আর সি সঠিক হয়ে গেছে। তো এছাড়া কিন্তু 144 কিন্তু আগেই বলা হয়েছিল যে এখানে অপশানগুলো ভুল আছে, সুতরাং 144 অ্যাটেম্প করলেই ফুল নাম্বার পাওয়া যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খুব শীঘ্রই আমাদের রেজাল্ট বার করতে চলেছে। তো আপনারা অবশ্যই সজাগ থাকবেন আর ওয়েবসাইট ফলো রাখবেন 2017 টেট রেজাল্ট পেতে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এবং আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।